দিদি, ও তিনটি দিদি, এবার আমাদের কি হবে? বাবা মা দুজনেই তো আমাদের ছেড়ে আকাশে তারা হয়ে গেছে। এবার আমরা কি করে থাকবো? আমরা একা কি করে থাকবো? চিন্তা করিস না বোন, এই পৃথিবীতে সবাই একা। আমরা ঠিক নিজেদের এই কষ্ট সামলিয়ে নিব। বাবা মায়ের বারান্দায় বাড়ি তো আছে, তাই না? একে দিয়ে আমরা নিরাপদে থাকতে পারবো বোন। দিদি, আমাদের মাথা গোঁজানো ঠাঁই আছে, কিন্তু আমরা খাবার পাবো কোথায়? বাবা মা তো এতদিন আমাদের খাবার মুখে তুলে এনে দিত, আমরা তো খাবার সংগ্রহ করতেও পারি না। এদিকে যে প্রচন্ড খিদে লেগেছে, দিদি এবার খাবার পাই কোথায়? তোর খিদে পেয়েছে বোন? আমারও অবশ্য খিদে পেয়েছে। চল চল, আমরা আজ একা একা খাবার সংগ্রহ করতে বের হবো। একাই যখন সবকিছু শিখতে হবে আমাদের, তাহলে চল বেরিয়ে পড়ি। এ কথা বলে সদ্য মা বাবা হারানো দুই মেয়ে টুকি আর টিংটিং খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তারা বনের এদিক ওদিক উড়তে থাকে। দিদি, আমরা এভাবে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছি কেন? কোথায় আমরা খাবার সংগ্রহ করব? কোন দিকে যাচ্ছি সেটাও তো জানি না। দিদি, ও দিদি, বোনরে আমিও বুঝতে পারছি না যে কোথায় কিভাবে খাবার সংগ্রহ করব। ওই যে ওইদিকে বুঝি দক্ষিণের বন, চল আমরা দক্ষিণে গিয়ে কিছু খাদ্যশস্য সংগ্রহ করে নিয়ে আসি। এ কথা বলে দুই বোন দক্ষিণ দিকে যেতে থাকে, আর যেমনি তারা দক্ষিণ বনের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, অমনি উল্লু প্যাঁচা নামের একটা পাখি টুকি আর টিংটিং এর সামনে এসে তাদের পথ আটকে দাঁড়ায়। এই থাম থাম, তোরা এদিকে কেন এসেছিস? তোরা তো এই বনের কোনো পাখির ছানা নস? কি চাস তোরা এখানে? কাকু কাকু, আমরা খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে এখানে এসেছি। এই বনে খাবার পেয়ে গেলে আমরা নিজেদের বনে চলে যাব। এই বনে একটু ঢুকতে দাও না কাকু। কি, তোরা খাবার সংগ্রহ করতে এসেছিস? না না, এই বনে এমনিতেই ভীষণ খাবারের সংকট চলছে, স্থানীয় পাখিরাই খাবার পাচ্ছে না, আর তোরা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছিস? যা যা এখান থেকে, চলে যা বলছি। আমাদের দাঁড়িয়ে দিও না কাকু, আমরা ছোট ছোট দুটি পাখি ছাড়া কতটুকু বার খাবার খাবো বলো? তোরা ছোট হ আর বড় হ, আমার কোনো যায় আসে না তাতে। এই বনে কোনো বাইরের পাখি ঢুকতে পারবে না। এবার তোরা চলে যাবি নাকি আমার হাতে মার খাবি? উল্লু প্যাঁচার এমন রাগী আওয়াজ শুনে টুকি টিংটিং ভয় পেয়ে যায়, আর তারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। দিদি, আমি আর উঠতে পারছি না রে, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, জীবনে চাই চাই রে দিদি। আবার বন্ধু, আর একটু সহ্য কর। ওই যে সামনে গাছের ডালে একটা বাড়ি দেখা যাচ্ছে, চল চল ওই বাড়িতে গিয়ে কিছু খাবার চাই, নিশ্চয় আমাদের কাকুর মতো দাঁড়িয়ে দিবে না। এ কথা বলে টিংটিং আর টুকি সেই গাছের ডালের বাড়ির দরজার সামনে যায়, আর দরজায় কড়া নাড়তে থাকে। দুই বোনের কড়া নাড়ার শব্দে বাড়ির ভিতর থেকে দরজা খুলে কুহু বেরিয়ে আসে। দরজায় এসে কড়া নাড়ছিস কেন? কি চাই শুনি তো দে। আমাদের একটু খাবার দিবে তুমি? পাটু খেতে পেয়েছে গো, সারাদিন কিছু খাইনি, তার করে কিছু খেতে দাও, আমরা যে বড্ড অসহায়। খাবার খেতে চাও তোমরা? ঠিক আছে, আমি তোমাদের খেতে দিব। এখানে একটু দাঁড়াও, ঘরের ভিতর থেকে খাবার আনছি আমি। এই তোরা দুজন কে রে? আমার ঘরের দরজার সামনে এসেছিস কেন? কোনো কিছু চুরি করতে আসিসনি তো? না না কাকিমা, আমরা চোর নই, একটু খাবার চাইতে এসেছিলাম। এই বাড়ির এক ছানা আমাদের জন্য খাবার নিতে গেছে ঘরে। ওই ছানা আমার মেয়ে কুহু, বুঝেছিস? কুহুর বড্ড সাহস বেড়েছে, কষ্ট করে আমি খাবার সংগ্রহ করে আনি, আর সে এখন খাবার বিলিয়ে বেড়াচ্ছে। কোনো খাবার নেই, এখান থেকে চলে যা, যা বলছি তোরা। এই বলে কাকুলি টিংটিং আর টুকিকে তাড়িয়ে দেয়। টিংটিং টুকি চলে যাওয়ার সাথে সাথে কুহু হাতে খাবার নিয়ে
ঘর থেকে বের হয়ে তার মা কাকলিকে দেখে বলতে থাকে, মা মা তুমি এসেছো? আমাদের দরজায় যে দুটো মেয়ে ছিল তারা কোথায়? তাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। জানো তো মা, তারা প্রচন্ড অসহায় আর ক্ষুধার্ত ছিল। চুপ কর, ওসব অসহায় টসহায় কিছুই নয়, বুঝেছিস? ওই ছানাগুলো বড্ড চালাক, অসহায় সেজে অন্যের কাছ থেকে খাবার চেয়ে খায়। চল ঘরে চল তুই। এ কথা বলে কাকুলি কুহুকে ঘরে নিয়ে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর বনের মাঝে রাত নেমে আসে। রাতের বেলা যখন কুহু কাকুলির পাশে শুয়েছিল, তখন কুহু মনে মনে ভাবে, আহারে, মেয়ে দুটোর মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা অনেক অসহায় ছিল। ইস, কতই বা তাদের ক্ষুধা পেয়েছিল। তারা এখন খাবার পেয়েছে কি পায়নি কে জানে। না না, আমি আর এমন শুয়ে থাকবো না। আমি চুপি চুপি মায়ের পাশ থেকে উঠে খাবার নিয়ে তাদের খুঁজতে বের হব। ওদের জন্য কেন জানি আমার প্রচন্ড চিন্তা হচ্ছে। যেই ভাবা সেই কাজ। কুহু চুপি চুপি কাকুলের পাশ থেকে উঠে কিছু শস্যদানা পুটলিতে বেঁধে নিয়ে টুকি আর টিংটিং এর খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে, বাবা মা, তোমরা আকাশের উপর থেকে দেখছো তো যে আমরা কতটা কষ্টে আছি। তোমরা আমাদের সাথে নিয়ে কেন গেলে না বলো তো? এক বেলা খাবার জোগাড় করতে পারছি না। টিংটিং এসব কথা বলতে বলতে যখন কান্না করছিল, ঠিক সেই সময় তাদের পাশে থাকা মরিচ গাছ বলে ওঠে, কি হয়েছে রে তোদের? এভাবে কান্না কেন করছিস বল? তোদের কি সমস্যা? তোদের কিসের অভাব? আমি হলাম ইচ্ছে পূরণের মরিচ গাছ। তোরা যা চাইবি আমি তোদের তাই দিব। আমাদের ইচ্ছে বলে কিচ্ছুতে চাই না। তুমি যদি ইচ্ছে পূরণের মরিচ গাছ হয়ে থাকো, তবে আমাদের একটা ইচ্ছে পূরণ করে দাও। আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমাদের সামনে খাবার দাও, আর অন্য কিচ্ছু চাই না। তোদের খাবার চাই? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোদের এক্ষুনি খাবার এনে দিচ্ছি। মরিচ গাছ এ কথা বলতে বলতে টুকি আর টিংটিং এর সামনে অনেকগুলো খাবার চলে আসে। এদিকে কুহুও সেখানে আসে আর তাদের দেখে বলে, এই মা, তুমি খাবার পেলে কোথায়? এই দেখো, আমি তোমাদের জন্য খাবার এনেছি। মা তোমাদের তাড়িয়ে দিয়েছিল, আমি বড্ড কষ্ট পেয়েছি। তাই তো তোমাদের খোঁজার উদ্দেশ্যে চুপি চুপি খাবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তুমি তো খুব ভালো, আমাদের মরিচ গাছ খাবার দিয়ে সাহায্য করেছে। তোমার খাবার আর লাগবে না আমাদের। কুহু, তোমার মধ্যে আমি মানবতা স্পষ্ট দেখছি। তুমি অনেক ভালো একটা ছানা। তুমিও আমার কাছে কিছু চাও, আমি তোমার ইচ্ছে পূরণ করব। না না, আমার কিছু চাওয়ার নেই। তুমি টুকি টিংটিংকে খাবার দিয়েছো, তা দেখে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন কিছু চাওয়ারই নেই, তাই আমি ইচ্ছে করে তোমাকে এক পুটলি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে যাও। এ কথা বলার সাথে সাথে কুহুর সামনে এক পুটলি স্বর্ণ মুদ্রা প্রকট হয়। আর সেই স্বর্ণ মুদ্রা নিয়ে কুহু বাড়িতে চলে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ গো মরিচ গাছ। তোমার খাবার না পেলে আমি মরেই যেতাম। আজ তাহলে আমরা আসি গো। আচ্ছা ঠিক আছে, আবার কোনো সাহায্যের প্রয়োজন হলে তোমরা আমার কাছে এসো কিন্তু। আর মনে রেখো, আমি ইচ্ছে পূরণের মরিচ গাছ। এরপর টুকি টিংটিং মরিচ গাছের কাছ থেকে বিদায় নিয়ে ভরা পেটে বাড়ি ফিরে যায়। অন্যদিকে কুহুও স্বর্ণ মুদ্রার পুটলি নিয়ে বাড়ি ফিরে যায়। কুহু কুহু, এত রাতে তুই কোথায় গিয়েছিলি? ঘুম থেকে উঠে দেখি তুই পাশে নেই। তোর হাতে ওটা কিসের পুটলি রে? শুনবে, এটা কিসের পুটলি? শোনো তাহলে। কি বলিস এসব তুই? আমি যাদের চোর বলে তাড়িয়ে দিয়েছিলাম, তাদের জন্য তুই আজ ইচ্ছে পূরণ মরিচ গাছের দেখা পেয়েছিস, আর সেই সাথে উপহারও পেয়েছিস। ঠিকই বলেছো মা, দেখেছো, ওরা চাইলেই তো স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছ থেকে কেড়ে নিতে পারত। কিন্তু দেখো, ওরা আমার কিছুই করেনি। কত ভালো ছিল ওরা। ঠিকই বলেছিস রে মা, কারো সম্পর্কে না জেনে
আমি আর কিছুটি বলবো না কখনো, কারণ আমি বুঝতে পেরেছি যাকে আমরা অপমান করি তার দ্বারাই আবার কোনো অমূল্য কিছু পেতে পারি। তাই কাউকে অপমান করা উচিত নয়, সবাইকে সম্মান করা উচিত। এভাবে কাকলি তার ভুল বুঝতে পারে। এদিকে টুকি টিংটিং বাসায় ফিরে ভরা পেটে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।